হ্যালো বন্ধুরা, তোমার সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 ময়লা টিটাস 5 ভূগোলের প্রশ্ন উত্তরগুলো করবো। ভিডিও শুরু হওয়ার আগে, তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চলো ভিডিও শুরু করা যাক। দেখো এখানে যে ময়লা টিটাস 5 যে আগস্ট মাসে কোশ্চেনটা দিয়েছে তার উত্তরগুলো দেখো। একে দেখ করতে কি বলছে, 1.1 কোশ্চেনটা কি বলছে, সূর্যের অতি বেগুনি রশ্মি রশ্মি ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষা করা ওজোন স্তর আছে, কোথায় আছে? তো উত্তর হবে খ, স্ট্র্যাটোস্ফিয়ার। দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে আন্টার্কটিকা একটি স্বাভাবিক উদ্ভিদ হলো, তাহলে আন্টার্কটিকা স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে গ, মস। নেক্সট দেখো কি বলছে, ভারতের মেরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, তো উত্তর হবে অপশন গ, বলছে মাটির জলধারণ ক্ষমতা কম। যদি একটা কোশ্চেন দেখো কি বলছে, বলছে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়, তাহলে কি হবে এটা, উত্তর সমভাবাপন্ন। নেক্সট দেখো 2.2 কি বলছে, একটি নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাশ উদ্ভিদ বলে, তাহলে কি হবে উত্তর, পর্ণমোচী। নেক্সট দেখো 2.3 কি বলছে, সাধারণ শীতকালে শীতল অঞ্চল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ড্যাশ পাখি নামে পরিচিত, উত্তর হবে পরিযায়ী। নেক্সট কোশ্চেন দেখো, তিনের দাগে 3.1 বলছে বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়, উত্তর বলছে সৃষ্টির বহু কোটি কোটি বছর পর পৃথিবী বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে, তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে, হাজার হাজার বছর ধরে এই প্রবল বৃষ্টির জল পৃথিবীর নিচু জায়গাগুলিতে জায়গাগুলি ভরাট নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি করে, পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল। নেক্সট দেখো কি বলছে, বলছে 3.2 বলছে ভারতের শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়, উত্তর শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে ভারতের উপর দিয়ে, এই বায়ু জলীয় বাষ্প থাকে না বললেই চলে, তাই বৃষ্টিপাত হয় না, এই কারণে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। নেক্সট দেখো চারটা কি বলছে, বলছে বায়ুর চাপ ও বায়ু প্রবাহ কোন অঞ্চলের আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো, উত্তর প্রথমে দেখো বায়ু চাপের প্রভাব লিখেছি, বায়ুর ওজন আছে, বায়ু পৃথিবীর উপর চাপ দেয়, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সব থেকে বেশি, যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে, বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ হলে ঝড় বৃষ্টি অশান্ত আবহাওয়া তৈরি হয়, আবার বায়ুর চাপ বেড়ে গেলে গিয়ে উঁচু চাপ হলে পরিষ্কার আকাশ বলছে শান্ত আবহাওয়া দেখা যায়। নেক্সট দেখো বায়ু প্রবাহের প্রভাব বলছে বায়ু সব জায়গায় চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে ছুটে আসে, তখন ঝড় ওঠে, বাতাসের গতি বেশি হলে গাছপালা ঘর বাড়ি ভেঙে যায়, তখন ক্ষয়ক্ষতি হয়, নদীতে বা সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি হয়। তা আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, এবং যদি চ্যানেলটা তোমার নতুন হোক তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।